হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেজার্ট ডেলি। আশা করছি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমার চ্যানেলে আরও একটি নতুন পর্ব দেখার জন্য আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। বর্তমান কোভিড সিচুয়েশনের জন্য ছোট থেকে বড় সকলেরই মেন্টাল হেলথ হ্যাম্পার হচ্ছে, তাই এই কারণেই নিজেকে ব্যস্ত রাখাটা খুব প্রয়োজন। বাড়িতে থেকে নিজেকে ব্যস্ত রাখার আইডিয়ার মধ্যে রান্না করা একটা অন্যতম উপায়। এটা স্ট্রেস রিমুভার হিসেবে কাজ করে। বাচ্চারা লকডাউনে কোথাও বেরোতে পারছে না, তাই তাদেরকে এঙ্গেজ রাখার জন্য আপনার বাচ্চার ক্ষমতা অনুযায়ী কুকিং অ্যাক্টিভিটিতে যোগদান করেন। এর ফলে আপনার বাচ্চার মধ্যে একটা সৃজনশীল প্রতিভার বিকাশ হবে এবং তার সাথে কাটানো মুহূর্তগুলি আনন্দঘন হয়ে উঠবে। কিছু জিনিস রেডি করে দিলেই ছোটরা খুব সহজেই এই টেস্টি মোনাকো বিস্কুট স্যান্ডউইচ চারটা তৈরি করে ফেলতে পারবে। প্রথমেই আমি একটা বড় আলু কেটে দুখণ্ড করে সেদ্ধ করতে দিয়েছিলাম। এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপরে একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব। আলু গ্রেট করা হয়ে গেছে। এখন বিট নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী। এবার এই সবগুলোকে একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দিব তেঁতুলের মিষ্টি চাটনি। এই তেঁতুলের মিষ্টি চাটনির রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা ডেসক্রিপশন বক্সে গেলেই লিঙ্কটা পেয়ে যাবেন, ওখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। এবার এই মিষ্টি চাটনিটা আলুর সাথে খুব ভালোভাবে চামচের সাহায্যে মেখে নেব। বিস্কুটগুলোকে প্যাকেট থেকে বের করে নিচ্ছি। আমার মোটামুটি 10টা বিস্কুট লাগবে। এখন একটা করে মোনাকো বিস্কুট নেব, তার উপরে আলুর স্টাফিং দেব, দিয়ে আর একটা বিস্কুট দিয়ে বিস্কুটের সাইডগুলো সমান করে দেব। তো তৈরি হয়ে গেল স্যান্ডউইচ। এবার এইভাবে আমি সমস্ত বিস্কুটগুলোকে প্রথমে তৈরি করে নিচ্ছি। স্যান্ডউইচগুলো আমার রেডি হয়ে গেছে। প্রথমে আমি টক দই নিয়ে 4-5 ঘন্টা একটা ছাঁকনির মধ্যে জল ধরতে দিয়েছিলাম। তারপর ওই দইটাকে একটা বাটির মধ্যে নিয়ে স্বাদ অনুযায়ী নুন মিষ্টি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপরে একটা পাইপিং ব্যাগে স্টার নজল লাগিয়ে টক দইটাকে পাইপিং ব্যাগে ভরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। যখন আমার প্রয়োজন তখন টক দইটাকে বের করে বিস্কুটের উপরে দিয়েছিলাম। টক দইটাকে ডিপ ফ্রিজে কিন্তু রাখা যাবে না, টক দই ডিপ ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে আর পাইপ করা সম্ভব হবে না, তাই এটাকে নর্মাল ফ্রিজেই রেখে দিতে হবে। যখন প্রয়োজন তখন বের করে শুধু বিস্কুটের উপরে পাইপ করে দিতে হবে। ডেকোরেশনের জন্য আমি চেরি কেটে এই টক দইয়ের উপরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লেমন জেস্ট, যেটা একটা নতুন ফ্লেভার অ্যাড করবে এবং ডেকোরেশনে এক অন্য মাত্রা যোগ করবে। এই চাটনি যখন আমরা খাবো মুখের ভেতরে লেমন জেস্টের ফ্লেভার
চেরির ফ্লেভার ও দইয়ের ফ্লেভার একসাথে মিলেমিশে মুখের মধ্যে একটা নতুন ধরনের ফ্লেভারের ব্লাস্ট হবে। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল মোনাকো বিস্কুট চাট। অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করুন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানান রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, এইরকম চটজলদি নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। তাহলে আমি যখনই ভিডিও দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার চ্যানেলে কী কী ধরনের রান্নার রেসিপি আপনারা দেখতে চাইছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। লকডাউনে অবশ্যই করে সকলে বাড়িতে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেজার্ট ডেলির পাশে থাকবেন।